কামলেটসের চ্যানেলে সবাইকে সুস্বাগত। বাঙালির একটি অতি প্রিয় সাবেকি রান্না হলো মাছের মাথা দিয়ে মুগের ডাল। সাত ভক্ষণ বা অন্নপ্রাশন বা যে কোনো অনুষ্ঠানে এই পদটি ছাড়া কিন্তু পাত অসম্পূর্ণ। অনুষ্ঠান বাড়ির মতো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বানালাম আজ আমি আপনাদের করে দেখাবো। রুই বা কাতলা মাছের মাথা দিয়ে এই পদটি রান্না করা যায়। আমি অর্ধেক কাতলা মাছের মাথা ব্যবহার করেছি। মাছের মাথা ডালের জন্য লাগছে একটা গোটা পেঁয়াজ, ধনে পাতা, একটা গোটা রসুন ও দুটো মিডিয়াম সাইজ টমেটো পেস্ট করা। আর লাগছে কড়াইশুঁটি, আদা বাটা এক চামচ আর কাঁচা পাকা লঙ্কা। ডালের ফোড়নে লাগছে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা গরম মশলা। এখানে আমি 5 চামচ মুগ ডাল নিয়ে নিয়েছি। একটা প্রেশার কুকারে ফ্লেম কিন্তু রাখবো মিডিয়াম টু হাই। একটু গরম হতে মুগ ডালটা দিয়ে ভালো করে শুকনো খোলায় ভেজে নেব। 2 থেকে 3 মিনিট শুকনো খোলায় ভেজে নিয়ে কিন্তু আমরা ডালটাকে নামিয়ে দেব। ডালটাকে ঠান্ডা করে নেব আর তারপর ডালটাকে ভালো করে ধুয়ে নেব 2 থেকে 3 বার। ভালো করে ধোয়ার পর আবারও প্রেশার কুকারে 2 কাপ জল দিয়ে বিনা নুন এবং হলুদে ডালটাকে সেদ্ধ করে নেব। ফ্লেম এখানে মিডিয়াম রাখব আর প্রেশার কুকারে 1টা হুইসেল দিলেই ডালটা নামিয়ে নেব। কড়াইতে বড় টেবিল চামচের 4 চামচ তেল দিয়ে দেব আর মাছের মাথাগুলো যেটা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা কড়া করে ভেজে নেব। কিছুটা তেল কমিয়ে নেব আর এবার এক এক করে ফোড়ন দিয়ে দেব। প্রথমেই দেব গোটা জিরে, তারপর শুকনো লঙ্কা, তেজপাতা আর সবার শেষে গোটা গরম মশলা। ফোড়নের মশলার গন্ধ ছাড়ার পর দিয়ে দেব 1টা বড় কুচানো পেঁয়াজ আর ভালো করে সেটা ভেজে নেবার পর দিয়ে দেব তাতে 1 চামচ চিনি। চিনি দেওয়াতে স্বাদ ও রং দুই ভালো আসে। দিয়ে দেব টমেটো পেস্ট আর টমেটো পেস্ট দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধ কেটে গেলেই দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামই রাখব। তেল ছেড়ে গেলে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আর দেব 1 চা চামচ নুন। মশলা ভালো করে কষে গেলেই দিয়ে দেব কড়াইশুঁটি আর ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুগ ডালটা। ডাল একটু ফুটে গেলেই দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো। আমি এখানে মাছের মাথাটা খুন্তির সাহায্যে ভেঙে নিয়েছি, আপনারা চাইলে গোটাও রাখতে পারেন। স্বাদ অনুযায়ী নুন ও চিনি দিয়ে দেব আর ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্যে। ঠিক 10 মিনিট পর কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে দিয়ে আবারও 10 মিনিটের জন্য ঢেকে রাখবো আর তারপর হাই ফ্লেমে ফুটাতে থাকবো ডালটা। ডাল ফুটছে আর তাতে দিয়ে দেব 2 চামচ ঘি আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। লো ফ্লেমে ডালটাকে ফুটতে দেব আর তেল ছেড়ে গেলেই ছড়িয়ে দেব কুচনো ধনে পাতা। আমাদের গরম গরম মাছের মাথা দিয়ে মুগ ডাল একদম পরিবেশনের জন্য প্রস্তুত। গরম ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল ও তার সাথে বেগুন বা ঝুরঝুরে আলু ভাজা, এই 3টির মেলবন্ধন অতুলনীয়। আর সঙ্গে চাই 1 টুকরো গন্ধলেবু। এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করবেন। কিন্তু দেখা হবে পরের একটি ভিডিওতে একটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।